সুরা মুতাফিফিন মুতাফিফিন অর্থ কি প্রতারক প্রতারক আর কি যেহেতু এটা বহু বচন প্রতারক গন এই সূরার টোটাল আট সংখ্যা হল ছত্রিশ আর এটা আল কোরআনুল কারিমে তিরাশি নম্বর সূরা রুকু সংখ্যা এক এবং এই সুরাটি মাকি সূরা মূলত এই যে যে সূরা এই সূরার আলোচ্য বিষয় দুইটি একটা হলো প্রতারণা তো বিভিন্ন ধরনের আছে ঠিক না তার মধ্যে একটা প্রতারণা আছে মাপে বা ওজনে কম দেয়া এটা একটা প্রতারণা যারা এই ওজনে কম দেয় তাদের ব্যাপারে এই সূরার মধ্যে ভীতি প্রদর্শন করা হয়েছে তাদেরকে ভয় দেখানো হয়েছে আর একটা হলো যে ভালো মন্দ সব কর্মকাণ্ড মানুষ ভালো কাজ করলে তার ফলাফল কি হবে মানুষ খারাপ কাজ করলে অন্যায় করলে তার ফলাফল কি হবে এই সব ব্যাপারে ইসুরের মধ্যে বর্ণিত হয়েছে যেমন এখানে আলোচনা আছে যে পাপীরা তাদের পাপ ফলাফল তারা আখেরাতে দেখতে পাবে তারা জাহান নামের শাস্তি ভোগ করবে যারা পাপ করবে তারা তাদের ফলাফল হিসাবে এবং তারা তাদের ফলাফল দেখতে পাবে এবং তাদের পাপ কর্ম ফলাফলের ভিত্তিতে তারা জাহান নামে শাস্তি ভোগ করবে এটা যেমন একটা ফলাফল আছে আরেকটা হলো যারা নেক আমল করে আল্লাহর মানে সলেহ যারা তারা তাদেরও কর্মের ফল হিসাবে আখেরাতে তাদের জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন এবং সেখানে তারা অনাবিল সুখ শান্তি ভোগ করতে থাকবে ব্যাপারে আমরা যতটুকু জানি সেটা হলো একটা হাদিস আছে ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন মদিনাবাসীরা সাধারণত কাজ তারা পরিমাপের ভিত্তিতে করত অর্থাৎ তারা ওজন করত তাদের এটা মানে তারা যে কাজকর্ম করতো তার মধ্যে ওজনের বিষয়টা ছিল তারা এই ব্যাপারে কি করত তারা চুরি করত ওজন করতে গিয়ে তারা চুরি করত কেউ কম দিত এটা কারা করতো মদিনাবাসীরা এর প্রেক্ষিতে আল্লাহ মুতাফিফিন নাজিল করেন এই সুরা নাজিল হওয়ার পর তারা এই বদ অভ্যাস থেকে তারা বিরত থাকে এবং আপনারা জানেন যে এখনো পর্যন্ত মদিনাবাসী এই ধরনের কোন সল সাতুরি কিন্তু এখন করেন সেই যে আল্লাহ রসুলের সময় থেকে এই সুরা মুতাফিফিন নাজিলের পর থেকে তারা কিন্তু তখন সবাই যে মক্কার মদিনার যে সবাই মুসলিম ছিল সবাই যে ইমানদার ছিল তা কিন্তু না এখন হয়তোবা মোটামুটি ইমা সকলেই মুসলমান কিন্তু আল্লাহ রসুলের সময় ইহুদি নাসারা সবার বসবাস ছিল এবং ইহুদিরা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তারাই কিন্তু এই ওজন পরে কম ওজনে কম দেয়া মানুষের সাথে প্রতারণা করা ফাঁকি দেয়া এগুলো কিন্তু তখন তারাই করতো কিন্তু যখনই সোরা মোতাফিফিন আর সোনা মোতাফিফিন নাজিল হয় তখন এই সোরার মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে এখানে যে শাস্তির উল্লেখ রয়েছে এখানে যে জান্নাত মানে রেওয়ার্ডের উল্লেখ রয়েছে পুরস্কারের ব্যবস্থার কথা রয়েছে এই সোরা নাজিলের পর থেকে তারা আজ তারা এখনও আর ওজনে কম দেয় না আল্লাহ সুবহান হওয়া আমাদেরকে আমরা যেহেতু ওজনের সাথে সম্পর্কিত নাই কিন্তু যে যে কাজের সাথে আসি। মোট কথা হচ্ছে কাউকে ফাঁকি দেওয়া যাবে না কারোর সাথে প্রতারণা করা যাবে না হচ্ছে মূল কথা তাহলে আমরা কথার মাধ্যমে হোক কথার মার পেসে হোক কাজের মাধ্যমে হোক কৌশল কৌশলের মাধ্যমে হোক কাউকে ঠকানো যাবে না এটাই হচ্ছে মূল কথা আল্লাহ আমাদের তৌফিক দান করুন الله الله. سورة دكي. باري. بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستغفون وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ أَلَا يَزُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ But, uh, ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمُّ مَبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمَ